আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিউয়ার্স, আজ আপনাদেরকে অনেক পুরনো দিনে নিয়ে এলাম, 2014 এবং 2015। 2014 এবং 2015তে রব্বানি লফটের আপডেট কী ছিল? আপনারা হয়তো আজকে থামলেন, অথবা টাইটেল দেখে বুঝতে পারছেন যে ভাই হঠাৎ করে কী উল্টাপাল্টা বকতেছে। 2014 এবং 2015তে অনেক ভিডিও আসলে আমার ধারণ করা ছিল, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো। সেই কবুতরটি হচ্ছে আমার ব্লু এশিয়ান পোর্টার, এটা আমার খুব প্রিয় কবুতর ছিল, ফ্যান্সি কবুতর পালনের একদম সর্বশেষ। আমি যে কবুতরটি পুষেছিলাম সেটা হলো কিং, ব্লুবার কিং এবং ব্লু বার্লেস এশিয়ান পোর্টার। সঙ্গে এখন দেখতেছেন চেকার, চেকার একটি পোর্টার সেটা ছিল, তবে সেটাকে তেমন একটা কদর করতাম না, কদর আমার বেশি ছিল এশিয়ান ব্লু বার্লেস পোর্টারের উপর। আমি যখন 2014 এবং 2015তে আমি আমার ফেসবুক আইডিতে এই কবিতাগুলো শেয়ার করতাম, তখন অনেকেই প্রশ্ন করতো ভাই এটা আবার এটা রেসার নাকি। অনেককেই আমাকে বলতে হতো যে ভাই এটা রেসার কবুতর নয়। যাই হোক, আর আপনাদের সামনে মোটামুটি দুটি প্রান্তেরই সেই লফটের হিসাব দিয়ে দেবো, যেই লফটটি আজও আমার এখানে বিদ্যমান রয়েছে। খুবই শখের পায়রা সেই 2014 এবং 2015তে আমার লালন করা প্রতিটি কবুতর আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানেও আরেকটি ব্রিডিং রুম, ছোট্ট লফট যেটা আজও বিদ্যমান, সেই পিঞ্জিরাগুলি আজও বিদ্যমান, সেই রেসার কবুতরগুলি আজ আর নেই, আছে শুধু ওদের জেনারেশন। দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে একজন ব্লুবার্ড, এখানে আপনার ড্রিজেল, সেই সময় কোনো লাইন কালারের দিকেই মনোনিবেশ ছিল, কোনো লাইনের দিকে মনোনিবেশ ছিল না, বা লাইন জানা থাকলেও সেগুলোর লাইনের চর্চা সেই সময় করতাম না। কালেকশন করা কবুতরগুলো ছিল জ্যাকপট, ইউরো, পিটার জলসা, ভ্যানলুন, এজার ক্যাম্প, এগুলো আসলে ছিল মুখস্থ, কোনো কাগজ নাই, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। সে কারণেই জেনারেশনও লিখে রাখি নাই, কোনো দিন আপনাদের কাছে সেই লাইনগুলোর কথা শেয়ারও করি নাই। যাই হোক, আসলে প্রমাণ যেটা না থাকে সেটা বলাটাও মুশকিল, বলাটা একদমই ঠিক না। এটা হচ্ছে আপনার বাগদাদি হুমা, খুবই মহব্বতের একটি পেয়ার, যে কবুতরটি উড়িয়ে আমি রেসার কবুতরের স্বপ্ন দেখতাম। আর সেই ব্লু এশিয়ান পোর্টার কবুতরটি দীর্ঘদিন যাবৎ আমার এখানে ছিল, এবং দীর্ঘদিন থেকে ব্রিড নিয়েছি, 25,000 টাকা দিয়ে একটি বাচ্চা জোড়া কিনে নিয়েছিলাম। এই এশিয়ান পোর্টার কবুতরটি অনেক জেনারেশন আমাকে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যদিও অনেক টাকা ইনভেস্ট করেছিলাম, তবে এর সাথে ইনভেস্ট করেছিলাম আমি, আমার এখনও মনে আছে হাউস পিজন এবং এশিয়ান পোর্টার দুই জোড়া বেবি নিয়েছিলাম 45,000 টাকা দিয়ে, কিন্তু হাউস পিজনটি মারা গিয়েছিল রোগে, হঠাৎ সালমানুল্লাহ মারা গিয়েছিল, কিন্তু এশিয়ান পোর্টারটি মরেনি। তবে এখনও যদি আমার এশিয়ান পোর্টারের বলগুলো যে সময় জুড়ে যেত, তার ওয়াশ করতে গিয়ে কী যে কষ্ট করতাম, আজও মনে হলে শরীর শিহরে ওঠে। যাই হোক, ফ্যান্সি কবুতর পালা বাদ দেওয়াতেই এই হাই ফ্লাইং জোনগুলো বাদ দিলাম, আর এই ঘরটি ছিল আমার পুরাতন ধাপড়ি, যে ধাপড়িটি আমি আমার নিজের হাতে 2013 সালে তৈরি করেছিলাম, একদম নিজের হাতে। এখানে রাখা কবুতরগুলো আজ উন্মুক্ত করতেছি, দেখেন অনেক আগের ইতিহাস, ভিডিও করা থাকার কারণে ডকুমেন্ট রয়ে গেছে। কবুতর জগতের এরকম অনেক ডকুমেন্ট আমার হাতে রয়ে গেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। যাই হোক, আমি আসলে আপনাদেরকে লফটের আপডেট দেওয়ার পাশাপাশি, 2014-15 আপডেট দেওয়ার পাশাপাশি আমি একটি নিউজ নতুনদেরকে দিতে চাই, যারা আজ বড় বড় লফট দেখে, যারা আজ বড় বড় ভাইদের কবুতর পালনা দেখে তারা এগোতে পারতেছেন না, এই মর্মে যারা মানসিক অশান্তিতে ভুগেন তাদেরকে বলবো, আসলে আস্তে আস্তে শুরু করতে হয়, এভাবেই শুরু করতে হয়, হাঁটি হাঁটি পাপা করে
এক দুই গুণেই কিন্তু আপনাকে পাঁচ সাত গুনতে হবে, পাঁচ সাত গুণেই কিন্তু আপনাকে দশ বারো গুনতে হবে। আপনি যদি হঠাৎ করে দশ বারো গুনতে যান তাহলে হয়তো বা পারবেন না, আর পারলেও হয়তো বা পা পিছলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আজকের এই ভিডিওতে যে মূল মেসেজটি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে, আপনারা এগোবেন, অবশ্যই এগোবেন, তবে আস্তে আস্তে, আস্তে আস্তে যদি আগান তাহলে আগাতে পারবেন, টিকে থাকতে পারবেন এই জগতে বহুদিন, এবং আপনার মাধ্যমেও আরও দশজন একশোজন হাজারজন কবুতর প্রেমী আপনিও জন্ম দিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আগে নিজেকে টিকে থাকতে হবে, তারপর আপনি আস্তে আস্তে এই পায়রা প্রেমটা অন্যজনের ভিতরে জন্ম দিতে পারবেন। আর আমার রব্বানি মিডিয়া চ্যানেলে এসব এই পর্যন্ত যে কোনো যে সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি প্রাকৃতিকভাবে যা বাস্তবতার সাথে মিল রেখে উপস্থাপন করেছি আপনাদের সামনে, জানি না আমি কি শেয়ার করেছি আপনাদের সাথে, তবে এটুকু জানি আমি যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভুল বাল না ঠিকঠাক এর বিচার কিন্তু আপনারাই করতে পারবেন, আমার পক্ষে করা সম্ভব নয়। আমি শুধু আপনাদের কাছে শেয়ার করার একটা চেষ্টা করেছি মাত্র, কিন্তু কি করেছি এর বিচার একমাত্র আপনারাই করতে পারবেন। যদি ভালো কিছু করে থাকি অবশ্যই গ্রহণ করবেন, আর ভালো কিছু গ্রহণ দিতে না পারলে আপনারা থেকে বিরত থাকবেন। আর আমি এখনও বলি এবং ভিডিওর মোটামুটি শেষ প্রান্তে এসে এই কথাটাই বলতে চাই, ভাই শুরু করেন, শুরু করেন, কম দিয়ে শুরু করেন, আশা করি ইনশাল্লাহ আপনিও একদিন এগিয়ে যাবেন। আজকে হয়তো বা আমার মতো একজন নগণ্য মানুষ যে ছোট্ট একটি লফট সাজিয়েছি, এটা দিয়ে হয়তো বা অনেক হাজার মানুষের অনুপ্রেরণা আমার এই লফটটি, কিন্তু আমি যে ওই সমস্ত মানুষের ভিতরে পায়রা প্রেম বা রেসার কবুতরের প্রেমটা আমি জাগাতে পারছি, তাই বলে নিজেকে আমি মোটামুটি আমার কর্মকে আমার নিজেকে একটু ভাবতে ভালো লাগে, নিজেকে একটু ধন্য লাগে, আমি কিছু করতে পেরেছি। এটা আমি আপনাদেরকে জন্য কিছু করতে পারাটা আসলে আপনাদের ভালোবাসা, আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমার চ্যানেলের মাধ্যমে আমাকে, তা সত্যি সত্যি আমার কাজকে আরও কয়েক গুণ হাড়ে বাড়িয়ে দেয়। আর কিছু নেগেটিভ সাইট, সূচনালগ্ন থেকে কিছু নেগেটিভ সাইট আমাকে হালকা হলেও ত্বরান্বিত করেছে। এই ভিডিওতে ডিসলাইক, বিভিন্ন বাজে মন্তব্য, এই বাজে মন্তব্যগুলো এবং ডিসলাইক থেকে আমি আমার অনুপ্রেরণাকে খুঁজে নিই এবং আমি আমার কাজের স্পিডকে হাজার গুণ বাড়িয়ে দিই। তা যদি না হতো আজকে 2014 এবং 2015 সালের আপডেটটুকু আপনাদেরকে দিতে পারতাম না বন্ধুরা। আজ থেকে কিন্তু চিন্তা করেন একবার, আজ থেকে অনেক দিন আগের কথা এবং অনেক দিন আগের ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি, যদিও এর আগেও কিছু ভিডিও শেয়ার করেছি, আজকেও পর্যায়ক্রমে ধারাবাহিকতায় দুটি মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে আমার ভয়েস সহ এই ভিডিওগুলো শেয়ার করার একমাত্র কারণ হলো আপনারা যাতে তা থেকে কিছু বুঝেন, কিছু নিতে পারেন, আপনারা যাতে আমার মাধ্যমে কিছু দেখেন, যাতে এগিয়ে যেতে পারেন। আমি চাই বাংলাদেশের রেসিং পিজন সেক্টরটা খুবই মজবুত হোক এবং এই রেসিং পিজন প্রেমটা পৌঁছে যাক প্রত্যন্ত অঞ্চলে, যাতে করে বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে রেসিং পিজন পালনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ভালোবাসি কবুতরকে, ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের প্রত্যেকটি মানুষকে। সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়, আগামীতে দেখা হয়ে যাবে নতুন এবং পুরনো কিছু আপডেট ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কত জানা জানা সৃষ্টি আছে।